ঝড় বৃষ্টির পর দেখবেন আপনার গাছ কিন্তু হঠাৎ করে অনেকটা ঝিমিয়ে যাবে বা অনেক দুর্বল হয়ে যাবে এক্ষেত্রে অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি আপনাকে কিন্তু গাছের পরিচর্যা করতে হবে হলে আপনার গাছ কিন্তু অনেকদিন দিন পিছিয়ে যাবে এমনিতেই ঝড় জলের কবলে গাছ দুর্বল হয়ে গেছে সে সময় সঠিক পরিচর্যা না করলে আপনার কিন্তু গাছ দিন দিন আরও দুর্বল হয়ে যাবে তো অতি সত্বর যে পরিচর্যাগুলো আপনাদেরকে করতে হবে সেটা আজকের ভিডিওতে জানানো হবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তিনটি স্টেজে আমি কিন্তু ওষুধগুলো বলবো অর্থাৎ যখন আপনার গাছ জাস্ট লতাতে শুরু করছে সেই সময় জল ঝড় পেলে কি পরিচর্যা করবেন আর যখন আপনার গাছ মাচায় একদম অগ্রসর হয়ে গেছে তখন কোন পরিচর্যা করবেন আর যখন আপনার ফল হারভেস্ট হচ্ছে সেই অবস্থায় জল ঝড় পেয়ে গেলে আপনারা কোন পরিচর্যা করবেন সেগুলোর ওষুধ আর কোন সার ব্যবহার করবেন সেটাই আজকের ভিডিওতে আমি কিন্তু জানাবো আপনাদের তিনটে স্টেজের মধ্যে যে জিনিসগুলো কমন সেটা আগে আলোচনা করি যেমন যদি আপনার গাছ ছোট হোক বা মিডিয়াম বা অনেক বড় যদি সাদা মাছি থাকে সেক্ষেত্রে আপনারা জাম্প এবং অ্যাডমায়ার এই দুটো একসাথে মিক্স করে ব্যবহার করবেন আর যদি আদার্স কোনো পোকা টোকার চাপ থাকে সেক্ষেত্রে আপনারা কাইট ব্যবহার করতে পারেন কাইটের কম্পোজিশান হলো ইন্ডোস্কার্প রয়েছে আর অ্যাসিডামাপিট রয়েছে তো এটা পোকামাকড়ের জন্য ভালো এগুলো কম্পালসারি অর্থাৎ ছোট গাছ হোক মিডিয়াম সাইজের হোক বা বড়ো গাছ সবেতে ব্যবহার করা যাবে আর যদি চসি পোকাটা থাকে দেখবেন ডগটাকে বসিয়ে দেয় অর্থাৎ ডগের গ্রোথ কমিয়ে দেয় তাহলে আপনারা ডেলিকেট যেটা কম্পোজিশান হল স্পিনোডাম ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ওটা ব্যবহার করুন আর ঝড় জলের জন্য দেখবেন শেকড় বেশ ক্ষতিগ্রস্ত হয় তার জন্য হিউমিক জাতীয় বা শেকড়ের যে কোনো ওষুধ কিন্তু ব্যবহার করাটা কম্পালসারি এগুলো ছিল কম্পালসারি অর্থাৎ ছোটো গাছ হোক বা মিডিয়াম গাছ বা বড় গাছ এগুলো ব্যবহার করতেই হচ্ছে আর ফাঙ্গিসাইড এবং পিজিআরগুলো আলাদা আলাদা সেগুলো আমি আগে ভিডিওতে জানাচ্ছি তারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা চাষবাস সম্পর্কিত এই ধরনের বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো এবার দেখুন সর্বপ্রথম যাদের ছোট গাছ অর্থাৎ এই জাস্ট লতানো শুরু করেছে তখন যদি জল ঝড় পেয়ে যায় দেখবেন আপনার গাছকে একদম এলোমেলো করে দেয় আর গাছের কিন্তু গ্রোথ অনেকটা থেমে যায় এক্ষেত্রে আপনাদেরকে যে পরিচর্যাগুলো করতে হবে সেটা সর্বপ্রথম আপনাদেরকে লাগানো অবস্থায় ওই গাছে ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা হলে কেবরীয় টপ অথবা অ্যামিস্টার টপ আপনারা প্রতি লিটার জলে এক এম করে ব্যবহার করুন ফাঙ্গিসাইড হিসাবে তাহলে কিন্তু আপনার গাছের পাতা হলুদ হবে না পর যেটা আরেকটা ব্যবহার করতে হবে গাছটাকে বাড়ানোর জন্য দ্রুত সেটার জন্য আপনারা এই সময়টা ব্যবহার করবেন প্রতি লিটার জলে হিসাবে তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ সুস্থ হচ্ছে এবং কোন সার ব্যবহার করবেন সেটা আমি আগে গিয়ে বলছি ফল আসার আগের মুহূর্তে আপনার লতানো এলোমেলো গাছকে দ্রুত তার পুনরায় বৃদ্ধি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যেটা হচ্ছে অ্যামিস্টার টপ তার সাথে কিন্তু আপনারা সাইমোক্সিল ম্যানকোজেব একসাথে মিশিয়ে ব্যবহার করবেন এক্ষেত্রে এটার ভালো একটা রেজাল্ট আছে যে গাছকে হলুদ হতে দেবে না আর যদি সাদা মাছি থাকে সেটা সেম আমি যেটা আগে বললাম যে জাম্প এবং অ্যাডমায়ার এ দুটো একসাথে ব্যবহার করবেন আর যেটা মেন করতে হবে সেটা হচ্ছে এই সময় আপনাদেরকে একটা পিজিআর ব্যবহার করতে হবে অর্থাৎ গাছের গ্রোথটাকে ঠিক রাখার জন্য পিজিআর ব্যবহার করতে হবে কোন পিজিআর ব্যবহার করবেন আপনারা যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি যেমন এখানে একটা দেখাচ্ছি রিভাইটাল সুপার এটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের যে ক্ষতিটা হয়েছে ঝড় জলের কবলে সেটা রিকভারি করতে সাহায্য করবে রিভাইটাল সুপল সুপার ছাড়াও আরও বিভিন্ন পিজিআর পাওয়া যায় যেগুলো গাছের গ্রোথ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপর যদি আপনার গাছ ফল দিচ্ছিলো সেই সময় ধরুন আপনার ঝড় বৃষ্টির কবলে পড়েছে আপনার গাছ তখন আপনারা কোন পরিচর্যা করবেন এটা একটা বেশ ভাইটাল সময় কারণ যখন আপনার ফল হারভেস্ট হচ্ছে সেই সময় যদি হঠাৎ ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ কিছু শশার জালি নষ্ট হয়ে যায় বা গাছও অনেক দুর্বল হয়ে যায় সেটাকে পুনরায় ঠিক করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এখন আপনাদেরকে একটা ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে ধরুন আপনি আট দশ দিন ফল হারভেস্ট করে নিয়েছেন তারপর আপনার ঝড়ের কবলে পড়েছে গাছ তখন আপনারা সুপার বলে একটা ফাঙ্গিসাইট হয় এটা ব্যবহার করবেন ফ্লিক্সুপারে রয়েছে পায়রাক্লোবেস্টোরিড আর ডাইমেথোমর এটা একটা ভালো ফাঙ্গিসাইট ওই সময় দারুণ কাজ করবে আর যদি কৃষ্টিটা দেন তাহলে আপনার যে ফুলজালিগুলো নষ্ট হয়েছে আরও নতুন ফুলজালি আনতে কিন্তু সাহায্য করবে তাই ফুলজালি জালি অবস্থায় যদি গাছে ঝড় জল পায় তখন এই দুটো আপনারা একসঙ্গে কিন্তু অবশ্যই ব্যবহার করুন আর যেগুলো আমি পোকার ওষুধ বলেছি বা সাদামাছি ওগুলো সেমই থাকবে এটা গেল আপনার কোন কোন ওষুধ ব্যবহার করবেন বা কোন ওষুধ দিলে আপনার গাছটা তাড়াতাড়ি রিকভার করবে ঝলঝড়ের কবল থেকে এরপর আমি যেটা বলবো যে কোন সার ব্যবহার করবেন এই সময় কিন্তু সার ব্যবহার করাটাও আবশ্যিক অবশ্যই আপনারা কিন্তু এ সময় যে কোনো রাসায়নিক সার যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কুড়ি তার সাথে অল্প পরিমাণে ইউরিয়া মেশাবেন আর যেগুলো দানা সার হয় যেমন সেই দেখবেন কেজি হিসাবে পাওয়া যায় অনুখাদ্য বলা হয় ওগুলোকে এক কেজি দু কেজির প্যাকেট ওগুলো অবশ্যই কিন্তু আপনাদের গাছে ব্যবহার করাটা প্রয়োজন আমি আমার মত করে এই একটা পরিচর্যা আপনাদের সামনে উপস্থাপনা করলাম যে ঝড় বৃষ্টির কবলের পড়ার পর আপনারা অতি দ্রুত গাছকে যদি সুস্থ করতে চান এইভাবে কিন্তু আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন তো আমি সম্পূর্ণটাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন কৃষক বিশেষ করে তাদের এটা খুব প্রয়োজনীয় আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কৃষিকাজে অনেক অভিজ্ঞ তারা অবশ্য জানে আমার থেকে ভালো জানে আরও অনেকেই আছে যারা আমার থেকে অনেক ভালো জানে কিন্তু বিশেষ করে যারা নতুন তারা তো জানে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো আমরা বানাই আর আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম